Caixa na bolinha chave. নমস্কার সবাইকে, পুজোর দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি এবং আজকে সিটি বাজার মেট্রোর এই আউটলেটে এসে প্রচণ্ড ভালো লাগছে। আশা করি আপনাদেরও প্রচণ্ড ভালো লাগছে।
এই প্রথম বছর সিটি বাজার মেট্রোর সঙ্গে আমরা কোলাবরেট করলাম, আমরা মানে আমি এবং দর্শনা, এবং অবভিয়াসলি একটা সুন্দর ভিডিও করেছি আমরা, অলরেডি রিলিজ করে গেছে ইউটিউবে 6টার সময়। আপনারা প্লিজ দেখবেন পুজোর সাজে পুজোর গানে, সেই গানটা গেয়েছে ইমন। আমি ভুল বললি, তুমি ধরাতে শুরু করে দেবো। হ্যাঁ, সেই গানটা গেয়েছি ইমন, সেখানে ফিচার করেছি আমরা সবাই। এই দেখতে পাচ্ছেন ফুচকে থেকে শুরু করে বাবার চরিত্রে, মায়ের চরিত্রে, বৌদির চরিত্রে আমরা সবাই আছি সেই গানটায়, পুজোর সাজে পুজোর গানে। এবং এই প্রথম বছর প্রজ্ঞা ঋষভজি, তাদের সঙ্গে আলাপ, এবং আশা করব যে তাদের বিক্রি বাড়টা আরও বাড়ে, তাহলে আমাদেরকে আর কি লাকি চার্ম মনে করবে। একদমই তাই। আর তোমাদের দুজনকে অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা যারা এখানে রয়েছে তোমাদের দুজনকে তো একসাথে খুবই সুন্দর লাগছে দেখতে। তোমাদের জন্য একটা কোশ্চেন আছে, সিটি বাজার মেট্রোর কোন কালেকশনটা তোমাদের বেশি ভালো লেগেছে? দুজনের জন্যই সেম কোশ্চেন। আমার তো শাড়ি সবচেয়ে ভালো লাগে, আর এদের এখানে আমি প্রচুর শাড়ি দেখেছি, আর বিভিন্ন রেঞ্জের শাড়ি দেখেছি। যারা যে ধরনের রেঞ্জের শাড়ি কিনতে চায় তারা কিনতে পারবে। কটন দেখেছি, সিল্ক দেখেছি, তো আমার কাছে, আর শাড়ির হিউজ কালেকশনও দেখেছি আমার কাছে শাড়ি। আর তোমার? আমি শ্যুট করার সময় অ্যাকচুয়ালি এক্সটেন্সিভলি পুরোটা দেখেছি এবং ঘুরে ঘুরে, এবং অনেক পোশাকও পরেছি তাদের। হ্যাঁ, তো সেক্ষেত্রে পুজোর কালেকশনটা অবভিয়াসলি আমার প্রচন্ড, এবং পুজোর পাঞ্জাবি, আমরা পুজোতে তো পাঞ্জাবি পরি এমনিতে। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওদের কালেকশন আমার প্রচন্ড ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। একবার জোরে হাততালি হয়ে যাক যারা যারা এখানে রয়েছে। আর ফটো ভিডিও তোলার জন্য যারা যারা প্রেস মিডিয়া একদম সামনে রয়েছে তারা একদম ছবি ভিডিও তুলে নিন, সবাই একটু একসাথে দাঁড়িয়ে করলে সবাই ভিডিও হয়ে যাবে। আজকে আমাদের খুব আনন্দের দিন, এই আনন্দতে আজকে আমরা একটা দারুণ একটা জিনিস আপনাদেরকে উপহার করতে চলেছি এই পুজোর। এই পুজোর একটা দারুণ একটা উপহার আপনাদের জন্য আমাদের তরফ থেকে আছে, কিন্তু সেই উপহারের সাথে একটা সময়টা তো আমাদের এখন যে চলছি, আমাদের সময়ের মধ্যে সেটা একটু দোলাচলের সময়। সেই সময় আমাদের সব টিমের সবাই এবং আপনারা, আমরা সবাই মিলে আমাদের একটা নতুন সূর্যর জন্য আমরা লড়ছি। আমার ভাই সৌরভ একটা দারুণ একটা মিউজিক ভিডিও বানিয়েছে একটা প্রতিবাদের দখল বলে, তো ওর জন্য একটা হাততালি এবং আপনারা অবশ্যই দেখবেন ওটা। তো আমার যেটা মনে হলো যে এই ভিডিওটা এবং এই যে আনন্দের মুহূর্তের মধ্যে আমাদের কিছু করণীয় এবং কিছু বলার রয়েছে, তো সেই বলাটা আমি একটা ছোট্ট একটা লেখা একটু রেডি করেছি বলার জন্য, যদি আপনারা আজ্ঞা দেন বলতে পারি, আশা করি সেটা ভালোই হবে। প্রথমেই বলি ক্ষমা করবেন তিলোত্তমা, আমি বা আমরা জানতাম না যে এইবারের পুজোটাও শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বা টেলিভিশনের পর্দাতে চোখ রেখে কাটাবো না আমরা। আমি বা আমরা জানতাম না যে আমরা লড়বো, জনমত প্রকাশ করব, আর তাই তো মনের আকাশ সাদা মেঘ শেফালির ধানে সব আধার উধাও করে দেবে না এই স্মরণ, শুধুই জাগাবে জিজ্ঞাসা ভবিষ্যতে। তাই ক্ষমা করবেন তিলোত্তমা, নাহলে শরতের তেজা তুলোর মতন মন মাতানো এই গান আর দৃশ্যকল্প রচনা করতাম না আমি বা আমরা। যদি পারেন ভাববেন এও এক নতুন সূচনা এই সময়, যেখানে শরৎ আসবে গর্জে আরজি করে সেমিনার রুমে হুঙ্কার হয়ে রণডঙ্কা সাজে, কিন্তু আমাদের এই লড়াই চলছে চলবে যেমনভাবে চলছে প্রতি রাতে, প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি রাস্তায়, তো আমাদের প্রত্যেকের মনে। তাই সেই এই লড়াই এবং এই ভালোবাসা, এবং এর মধ্যেও লড়াই লড়তে গেলে আনন্দে থাকতে হয়, আর সেই আনন্দে থাকার জন্য আমাদের এই মিউজিক ভিডিওটা দেখতে হয়। তো একবার দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। অসাধারণ অসাধারণ স্পিচ। স্যার বললেন যে আমাদের সবাইকে স্ট্রং থেকে, আনন্দ থেকে আমাদেরকে লড়তে হবে সকলকে একসাথে। একবার স্যারের জন্য আরো একবার জোরে হাততালি হয়ে যাক যারা যারা পেছনে রয়েছে। আচ্ছা, আমি এবার দিবাকর স্যারকে অনুরোধ করছি যে স্যারকে একটু ফেলিসিটেশন করার জন্য, তো একটু জোরে হাততালি হয়ে যাক দিবাকর স্যার আমাদের সকলের প্রিয়। আরেকবার একটা ফুল টিমের সাথে ছবি।